بابو گاری مسلم نه روزه دیگه بول گاری میادم نه گرم کام از که پاس تا روزه پوتی دنی تو تو می ایت رای دای می شده پانی که ایت رسارو আর সেই সময় কি করো এক মুঠ চাল মুখে দিয়ে এক গ্লাস পানি খেয়ে রোজে থাকো আমি তো আসলে তোমার কেমন স্বামী কও তোমার ঠিক মতো একটা ইত্তর এনে দিব তাও এনে দেব না শোনা তুমি আর এই নিয়ে মন খারাপ করো না আজকে রোজা পাঁচটা থাইকার ছয়টা হই তুমি আমার পাশে থাকলেই হব দেখো আজকে রোজা পাঁচটা আমি খালি পানি খেয়ে রোজা থাকি তাও কিন্তু তোমার এই কষ্ট দেখে আমি তোমার কিছু বলি না কি আর করবা আমার নাল গরিব একটা বলরা তুমি বিয়া কইরে চিনা কষ্ট করতেছ তোমারে ঠিক মতো একটা ভালো কাপড় দিতে পারি না সিনা কাপড় পরে থাকো তুমি মারির মধ্যে ভিজতে পারে আমার সাথে তুমি থাকো তোমারে কত করে কষ্ট দেই তাও তুমি আমার সাথে যাও না কেন তুমি আমার সাথে যাও গা চলে যাও তোমার সুখে থাকতে পারবা শোনো দেনিয়া তুমি আর মন খারাপ করো না যতদিন বাঁচি দুজন একসাথে বাঁচতে চাই মরলে দুজন একসাথে মরমু আচ্ছা ঠিক আছে বুক তুমি আর কান্না করো না আজকে গাড়ি নিয়ে গেলে পরা দুটি করে টাকা কামাই করতে পারি এদিকে আবার মহাজনেও কিছু টাকা বাকি হয়েছে মহাজনও রাগারাগি করতেছে কোনদিন কিছু টাকা বাঁচাইয়া তোমার নিয়ে ইত্তরে কিনে আনবো বউ আমি যাই কেন আমাকে এত কষ্ট দিছো আল্লাহ গরিবের কপালে এত কষ্ট করে রিক্সা নিয়ে এলাম একটা ডিমও পাইতাছি না এই রিক্সা কে আর উঠবার যায় না এদিকে আজকে পাঁচটা রোজা খালি পানি খেয়ে ইত্তারি করতেছে আমার বউটা বাড়িতে কইছে আজকে ইত্তারি নিয়ে যাব এমন কেন কপালে দিল আল্লাহ ভাই জামু ভাই কই যাবেন ধরের বাড়ি যাবেন ভাই ভাই চলেন ভাই চলেন রোজার নামাজ তো ফরজ এই কথাটা কয়জনে বোঝে এই পবিত্র রমজানে কতজনে যে রোজা রাখে না দিন দুপুরে খায় সিগারেট খায় বিড়ি খায় আল্লাহ তাদের কল্যাণ দান করে আচ্ছা ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি বলেন ভাই আপনি ভাই আমি যখন গাড়িতে উঠলাম তখন দেখি অনেক চিন্তিত গালে হাত দিয়ে বসেছিলেন কেন ভাই চিন্তা দেখবেন না কে ভাই আমরা তো গরিব মানুষ ও বুঝার মাছ আইছে ভাই ঠিক মতো ডাল বাতো চোখে দেই না ঘরে একটা ভাই বউ রয়েছে তারা যে করে ঈদ পরে নিয়ে দিব তাও পারি না ভাই সারাদিন রিক্সা চালাবার এনে দু একটা টিপ যাই ভাই মহাজনের টাকা দিতে হয় আর ভাই তাহলে এমন যাই হ্যাঁ আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো হ্যাঁ ঠিক আছে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনার আপনার আল্লাহ আল্লাহ খেতে দিব আল্লাহই সব ব্যবস্থা করে দিবে আপনি কোনো টেনশন করেন না হ্যাঁ আপনারা এই ভাড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ সাথে 1000 টাকা দিয়ে দিলাম এনার এই 1000 টাকা নেন হ্যাঁ 1000 টাকা নিয়ে আপনি বাসায় গিয়ে বউ পোলাপান সহ ভালো মতন ইফতারি করবেন হ্যাঁ স্যার আমার 1000 টাকা লাগবো না স্যার আর আমার ঘরে গরিব মাইসের কপালে 1000 টাকা ভিতরে লাগবে 20 টাকার মুড়ি আর বুট কিনলে হয়ে যাবে স্যার
না স্যার আমার সঙ্গে বলে স্যার বুঝেছি সে আমি বুঝেছি এটা আমি খুশি হয়ে দিলাম না স্যার আপনি এই কথা কইন না স্যার আমি আপনার কাছে টাকা নিতে পারব না স্যার আপনি নামাই দেই আমার যাবারা তাই দিলে চলবো স্যার তাই দিলে চলবো স্যার আমি নাম ভাই আমাকে সামনে নামা দেন আল্লাহ ও দোস্ত তুই কেমন দিবি সারা বেড়া আমি খাই নেই তোর খাতে আমি ভালো আছি তা মামা রোজে রাখছো হ্যাঁ আমি তো রোজা রাখছি সবগুলোই রোজা থাকি আমি কেমন যেন গন্ধ হয়ে যাচ্ছে তোমার হাতে কি কো আমার হাতে তো কিছু নাই এই যে তোমার হাতে সিগারেট না কই মামা তুমি না বললে রোজা রাখছো এখন তুমি সিগারেট খাও কেন কই না তো আমি সিগারেট খাই না তো ফালাই দিছি আমার সাথে মিথ্যা কথা বলা কান ধরে বলছি কি কও এই রাস্তার মধ্যে কান ধরে বসো রোজে থাকবা হ্যাঁ প্রত্যেকটা রোজে থাকবো এবার তুমি সিগারেট খাইতে দেখি তাহলে কিন্তু বাসা বলে দেবো আচ্ছা ঠিক আছে আর কোন দিন দেখবা কথা যেন মনে থাকে আমি গেলাম তোমার চাচা ঘরে শুয়ে রয়েছে চাষি চাষের রাগ দেন আমার খুব দরকার আচ্ছা ঠিক আছে আমি ডাকি তাসলি এই তোমারে ডাকে এই রাফি আসছে আসো এদিকে আসসালামু আলাইকুম দাসা আলাইকুম সালাম চাষা আই ছেলেমেয়ের দরকারে কিরে দরকার রাফি চাষা এর আগে তো কিছু টাকা নিয়েছি আপনার কাছ থেকে আসলাম চাষা আমার কিছু টাকা দরকার মহাজন আমার কাছে টাকা পায় এই টাকার কারণে আমার রিস্কার হয়ে গেছে গা আমার চাষা কিছু টাকা দিতেন রিস্কার আই না বোরে নিয়ে চাটা ডাল ভাত খাইতে পারতাম আসলে কি চাষা রোজার মাস তো খুব কষ্টে আছি আমরা বউ এক গ্লাস পানি খেয়ে ইত্যাদি করে আমার তো সহ্য না চাষা কোথায় টাকা দেন চাষা ওটা যা এরা কেউ টাকা দিছে তুই সুদ আসলে তো কিছুই দোষ নাই আবার আইসা টাকা নিকা চাষার ঘুমটাই নষ্ট করে দিছে চাষা আমি আপনার পায়ে ধরি এবার কেন বলতো আমার 1000 টাকা করে দেন চাষা দেন চাষা এই দাও করে দাও আমরা কি তোমার কাছে মানুষ না আল্লাহ এই গরিবের কপালে কি তুমি কষ্ট দিছো এই যে কফা
কাম করতে গেছে না খাবার পেট নিয়ে শেবর সেগমেন্ট ধরে কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারলাম না এদিকে মহাজনের কাছ থেকে রিস্কটা আনতে পারলাম না আমার মনে হয় না খেয়ে মরা লাগবো না খেয়ে মরা লাগবো গোপাল নিজের বৌডাও না খেয়ে মরে না চোখের সামনে আমার মতো সাহেব আমি কিছু করতে পারলাম না ভাই বৌ